हेलो गाइस, आमी सौदीप फ्रॉम द चैनल बी फॉर इंजीनियर। तो आज के एरकम फेस कैम वीडियो क्यों करछि एटा अनेके जानते चाहिए, कारण आमी वीडियो करछि किछु इनफरमेशन देवार जन्य आमार चैनल सम्बन्धे और आमार यूट्यूब सम्बन्धे अनेके अनेक रकम भावे जे तार मध्ये किछु क्वेश्चन होच्छे आमी कत टाका कामाई मासे, বা অনেকে কোশ্চেন করে যে কত হলে তুই আস্তে আস্তে টাকা পেতে আরম্ভ করবি, বা আমিও ভাবছি যে ইউটিউবে ভিডিও দেবো তো কীভাবে দেওয়া যায়, কীভাবে জিমেল ক্রিয়েট করা যায়, কোনো ডিসক্রিপশান আছে নাকি। তো এইগুলোর কিছু অ্যান্সার দেওয়ার জন্য আমি ভাবলাম একটা ফেস ক্যাম ভিডিও করানো দরকার চ্যানেলটার জন্য। তো সেই চলে এসেছি সেই কিছু ইনফরমেশান দেওয়ার জন্য। তো ফার্স্ট কথা, আমার যে চ্যানেলটা আছে সেটা ই ফর ইঞ্জিনিয়ারিং, আপনারা দেখতে পারেন ইউটিউবে গিয়ে। ওখানে কিছু ভিডিও আমি মেনলি ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে, ইলেকট্রনিক্স টিউটোরিয়াল সম্বন্ধে খুব কম ভিডিওই দিয়েছি। তো আমি মোটামুটি চ্যানেলটা 2 বছর হতে চললো, কিন্তু আমি যেহেতু তখন কলেজে স্টুডেন্ট ছিলাম, সেকেন্ড ইয়ারে পড়তাম, ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন চ্যানেলটা খুলেছিলাম, তখন সেরকমভাবে আমার মেনটেন করা হয়নি। তো আমার ভিডিও সেরকম দেওয়া হয়নি, এডিটও সেরকম নেই, দেখতে পারেন খুবই বাজে কোয়ালিটি কয়েকটা লাস্টের ভিডিও আছে। তো সেরকম আমার গ্রোথও হয়নি। তো প্রথম কথা যেটা ইনকামের ব্যাপারটা, ইনকাম হয় মেনলি ইউটিউবে, যেটা আপনারা দেখতে যখন ইউটিউব ওপেন করেন নিশ্চয়ই দেখেন যে অ্যাডস দেখাচ্ছে ইউটিউবের মাঝখানে বা প্রথমে, যেগুলো স্কিপ কিছু কিছু স্কিপ করা যায়, কিছু কিছু স্কিপ করা যায় না। তো ওই অ্যাডগুলোর মাধ্যমে ইউটিউবাররা টাকা কামায়, ঠিক আছে। তো আমার চ্যানেলে সেই অ্যাডগুলো চলে না, আপনারা দেখতে পারবেন ভিডিওগুলো দেখতে, কোনো চ্যানেলে কোনো ভিডিওতেই অ্যাড চলে না। তো সেই অ্যাডগুলো এনাবেল করার জন্য যেটা ইউটিউব, আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে এবং গুগল আপনার ইউটিউব মনিটাইজেশন হতে হবে। এই যে ইউটিউব মনিটাইজেশন, এই মনিটাইজেশন হতে গেলে কিছু বেসিক শর্ত আছে ইউটিউবে, যেটা নতুন নিয়মে যেটা জিও আসার পর থেকে মেনলি চালু করেছে ইউটিউব, যেটা চেঞ্জ করেছে পলিসিটা, যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, মানে 1K সাবস্ক্রাইবার মিনিমাম থাকতেই হবে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, লাস্ট 1 বছরে আপনার পুরো চ্যানেলের ভিডিওর যে ভিউ, এটা 4000 হাওয়ার হতে হবে, 4000 মিনিট না, 4000 হাওয়ার হতে হবে। এটা হচ্ছে উল্টো, এটা হওয়াটাই একটু প্রবলেম। তো আমার সেই রকম অর্থে কিছুই হয়নি চ্যানেলে, চ্যানেলে মাত্র এই কদিনে ভিডিও একটু দেওয়া আরম্ভ করেছি বলে 190 মাত্র সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে। তো আমার এখন কলেজ শেষ হয়ে গেছে বলে আমি এখন লকডাউনে বাড়িতেই আছি বলে নতুন নতুন ভিডিও মানে রেগুলারলি দেওয়ার চেষ্টা করছি, তাই জন্য সাবস্ক্রাইবার এখন বাড়ছে, ঠিক আছে। তো 190 সাবস্ক্রাইবার আমার কোনো টাকাই পাই না, আর কারণ আমার চ্যানেলে মনিটাইজেশনই হয়নি। যতদিন আমার 1000 সাবস্ক্রাইবার হবে তত সেই দিন থেকে আমি টাকা পাওয়া মেনলি আরম্ভ করতে পারি। সেকেন্ড কথা হচ্ছে, আপনারা কীভাবে ইউটিউবে ইউটিউব চ্যানেল খুলতে পারেন বা ইউটিউবে আপলোড করতে পারেন। হ্যাঁ, আপনারাও লকডাউনে যে ইচ্ছা হলো কোনো কেউ গান গাইতে পারি, কেউ ভালো পাবজি খেলতে পারে, এখন সবাই ভালো খেলছে মোটামুটি, তো কেউ ভালো গান গাইতে পারে বা আঁকতে পারে, এরকম অনেকেই আছে। তো সেইগুলো ভিডিও আপনারা আপলোড করে দিন। আমি সবাইকে বলি যে ফেসবুক তো দিচ্ছেন ঠিক আছে, তো আপনি ইউটিউবে সেগুলো আপলোড করে দিন, হতে পারে আপনার ভিডিওটা কারোর ভালো লেগে গেছে, আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করছে। আমি ওই জন্য সবাইকে বলি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিন। ইউটিউব চ্যানেল কিছুই না, আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্টটাই আপনার একটা গুগল, একটা গুগল অ্যাকাউন্ট বা একটা ইউটিউব অ্যাকাউন্ট, সেটা দিয়ে আপনি এখন ইউটিউবে আপলোড করবেন, সেটাই একটা আপনার জিমেল একটা ইউটিউব অ্যাকাউন্ট হয়ে গেল, ইউটিউব চ্যানেল হয়ে গেল। কিছু সেটিংস একটু চেঞ্জ করতে হয়, যেটা আপনি আপনার যে ইউটিউব স্টুডিও আছে সেটা ইউটিউব স্টুডিও খুলবেন ইউটিউব থেকে, পিসি থেকে, সেখান থেকে কিছু মনিটর জিনিস অন করতে হয়, সেগুলো অন করে দিলেই পাবে, একটু ভেরিফাই করে দিলেই আপনার সব কিছু ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো এইটারও সেকেন্ড কোশ্চেন, আমি সবাইকে বলি যে ইউটিউবে সবাই ভিডিও দিন, কার ভিডিও কখন কার ভালো লেগেছে, ঠিক আছে, চ্যানেলটা গ্রো করে যাবে ভালো হবে, আপনার টাকাও পাবেন। তো এই দুটোই মেন কোশ্চেন ছিল। আর থার্ডলি হচ্ছে, আমার যে চ্যানেলটা আছে সেটা ই ফর ইঞ্জিনিয়ারিং, এখানে মেনলি ইঞ্জিনিয়ারিং রিলেটেড আমি কিছু স্টাডি রিলেটেড মেটেরিয়াল দিই, ঠিক আছে। আর ইলেকট্রনিক্স
কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি, তখন সেগুলো দেওয়া সম্ভব হচ্ছে লকডাউনের ফলে। আমার অনেক কম্পোনেন্ট নেই যেগুলো কিনতে পারছি না আমি, মানে অর্ডিনোটাই নেই এমন অবস্থা, তা কী করে বানাবো। তো এই আমার বেসিক কিছু কথা ছিল আমার চ্যানেল নিয়ে। তো আমার চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া থাকবে নিশ্চয়ই, তো পারলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আস্তে আস্তে। মানে যারা টেক রিলেটেড চ্যানেল ভালো লাগে না তাদের বলবো সাবস্ক্রাইব করতে, তাদের ধরুন আপনার কোনো স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং পড়ে, বা আপনার কোনো কেনা শোনা আছে ইঞ্জিনিয়ারিং পড়ে, তাদের বলবেন সাবস্ক্রাইব করতে। কারণ ইঞ্জিনিয়ারিং রিলেটেড এখানে বেসিক্স অনেক কিছু দেওয়া হবে, ইলেকট্রনিক্স মজাদার মজাদার ভিডিও দেওয়া হবে, আরও মানে কম্পিটিটিভ রিলেটেড যেগুলো ইঞ্জিনিয়ারিং রিলেটেড কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যেগুলো আছে সেগুলোও দেওয়া হবে। কারণ আমিও নিয়ে কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছি, তো আমার কাছে অনেক মেটেরিয়াল আছে ভালো ভালো, সেগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, মেনলি আমি চেষ্টা করবো ওটা ইংলিশে করার, কিন্তু ইংলিশ আমার সেরকম ভালো, তো একটু দেখে নেবেন। তো আমি বাংলাতে মাঝে মাঝে দেবো কিছু সময়, বা হিন্দিতে চেষ্টা করব। ঠিক আছে, তো এই নিয়েই আমি ভিডিওটা শেষ করছি। আমার কিছু কারো কোশ্চেন থাকলে নিশ্চয়ই আমার কমেন্টে জানাবেন, বা মানে আমাকে জানাবেন পার্সোনালি, আমি আরও আসা দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।